নৌকার পক্ষে কাজ করেছি। কোভিড-19 এর সময় আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি বরাদ ইউনিয়নকে একটি ট্যাক্স মুক্ত ইউনিয়ন করতে চাই। সব খবর 5 মিনিটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফ লিটন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। এরই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জনাব আপেল মাহমুদ চৌধুরী। আজ আমরা তার সাথে কথা বলবো। আমি সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, দরেগ্রাম কলেজ বিএম ছাত্রলীগ শাখার আমি সভাপতি ছিলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলাম। আমি গোপালপুর উচ্চ বিদ্যালয়ের 3 বার নির্বাচিত অভিভাবক সদস্য, গোপালপুর সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং আমি বর্তমান সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে কর্মরত আছি। দলে এত প্রার্থীর ভিড়ে আপনাকে কেন মনোনয়ন দেওয়া হবে? আমি প্রথমত আওয়ামী পরিবারের সন্তান। আমার বাবা মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরী, সে দীর্ঘদিন বরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমার দাদা মরহুম কলমউদ্দিন চেয়ারম্যান, সে দীর্ঘদিন দীর্ঘ 27 বছর চেয়ারম্যানই পরিচালনা করেছেন। তার নিজ অর্থায়নে বরাইদ ইউনিয়নে নিজস্ব ভূমি ক্রয় করে সে বরাইদ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রতিস্থাপন করেছেন। আমি আমার রাজনৈতিক সময়ে 1996 সালের আওয়ামী লীগের বৈঠা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। জামায়াত বিএনপির নাশকতার সময় আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি এবং জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার নিজ বাসায় ক্যাম্প করে আমি সর্বসময় নৌকার পক্ষে কাজ করেছি। আমি সর্বসময় আমার মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ জাহিদ মালিক স্বপন সাহেবের উন্নয়নের বার্তাবাহক হিসাবে আমি আমার ইউনিয়নে কাজ করেছি। তথাপি আমি সর্বসময় আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে, আলহাজ জাহিদ মালিক স্বপন সাহেবের নির্দেশে আমরা মাঠে সবসময় কাজ করেছি। আমি মনে করি যে আমি এই মনোনয়ন নৌকা মনোনয়ন প্রত্যাশী, আমি একজন দাবিদার। রাজনৈতিক জীবনে আপনি এলাকার মানুষের জন্য কি কি কাজ করেছেন? রাজনৈতিক জীবনে আমি এলাকার মানুষের জন্য সর্বসময় কাজ করার চেষ্টা করেছি। বিগত সময়ে কোভিড-19 সময় আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার সাধ্য অনুসারে আমি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের ভৌগোলিক কারণে ধলেশ্বরী নদীর প্রবাহমান, সে কারণে বর্ষা বন্যায় অনেক দুর্দশ মানুষের পাশে দাঁড়িয়েছি, সামর্থ্য অনুসারে তাদের সহযোগিতা করেছি। আমি সামর্থ্য অনুসারে দুস্থ গরিব মানুষের যাদের ঘর নাই তাদের ঘর দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে আমি আমার সামর্থ্য অনুসারে সহযোগিতা করার চেষ্টা করেছি। দলীয় প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে আপনি এলাকার মানুষের জন্য আপনি কি করবেন? আমি দলীয় প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমি প্রথমত আমার অবহেলিত বরাইদ ইউনিয়নকে, আমাদের সকলের অভিভাবক, মানিকগঞ্জের সূর্য সন্তান, সাটুরিয়া মানিকগঞ্জের উন্নয়নের উপকার, আলহাজ জাহিদ মালিক স্বপন মন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং তার সহযোগিতায় আমি অবহেলিত বরাইদ ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন পরিষদ গড়তে চাই। পাশাপাশি আমি আমার ইউনিয়নে হতদস্ত গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। কোনো ক্ষুধার্ত মানুষ, কোনো ভিক্ষুক যেন আমার ইউনিয়নে না থাকতে পারে এবং না থাকে সেই দিকে আমি কাজ করতে চাই। পাশাপাশি আমি হতদরিদ্র ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই, যেন তাদের অর্থনৈতিক কারণে তাদের লেখাপড়া বন্ধ না হয়। এবং আমি আরও কিছু কাজ করতে চাই, সেটা আমার নির্বাচন ইশতেহারে প্রথম সেটা হলো আমি বরাইদ ইউনিয়নকে একটি ট্যাক্স মুক্ত ইউনিয়ন করতে চাই এবং আমার ইউনিয়নের যতগুলো রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে আমি সক্রিয়ভাবে কাজ করতে চাই, যাতে কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা না থাকে। সর্বোপরি আমি আমার মন্ত্রী মহোদয়ের আলহাজ জাহিদ মালিক স্বপন সাহেবের সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার বরাইদ ইউনিয়নকে সারা বাংলাদেশের মধ্যে একটা ডিজিটাল ইউনিয়ন হিসাবে পরিচিতি করতে চাই।
আমরা বরাবরই দেখি যে নির্বাচনের আগে প্রার্থীরা জনগণকে যে ইশতেহার দেয়, নির্বাচিত হলে অনেকাংশে কিন্তু সেগুলো তারা পূরণ করে না। আপনার ক্ষেত্রেও কি তেমনটাই হবে? আসলে আপনি যে কথা বলেছেন এর সাথে আমার একটু ভিন্ন মত আছে। এজন্য ভিন্ন মত আছে, আমার দাদা মরহুম কলিম উদ্দিন চেয়ারম্যান দীর্ঘ 27 বছর বরাইদ ইউনিয়নের সুনামের সাথে চেয়ারম্যানই করেছেন। আমরা দেখেছি এবং আমরা শুনেছি আমার দাদার নিজ অর্থায়নে সেই সময় বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়াতে নিজে টাকা দিয়ে জমি ক্রয় করে ইউনিয়ন পরিষদ স্থাপন করেছেন। পরবর্তীতে আমার বাবা জাহাঙ্গীর মরহুম জাহাঙ্গীর আলম চৌধুরী সে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এজন্য আমাদের ব্যক্তিগতভাবে কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের একটাই কাজ, একটাই দাবি, সেটা হলো আমরা যদি মানুষের জনসেবা করতে পারি, এর জন্য আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আমার দাদাও পাশে ছিল, আমার বাবাও পাশে ছিল, ইনশাআল্লাহ আমরা পাশে থেকে আমরা মানুষের সেবা করতে চাই। এর জন্য আমার ব্যক্তিগতভাবে কোনো চাওয়া পাওয়া নাই, মানুষের জন্য যেন কাজ করতে পারি এটাই আমার চাওয়া পাওয়া। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।